আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা রিং আইডি নিয়ে একটা বিষয় আলোচনা করব, আর এই বিষয়টা রিং আইডির যে সর্বশেষ পরিস্থিতি বা রিং আইডি কেন এমন করছে বা রিং আইডি কবে ঠিক হবে, এই সকল বিষয় নিয়ে আজকের আলোচনা করা হবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো দেখেন, আপনারা যারা রিং আইডি ব্যবহার করেন বা আমরা যারা রিং আইডি ব্যবহার করি, আপনারা প্রত্যেকেই জানেন যে রিং আইডির সমস্যাটা কিন্তু কোনোভাবেই সমাধান হচ্ছে না, এবং আমরা কিন্তু কোনো ধরনের কোনো আপডেট এখনও পর্যন্ত পাচ্ছি না। আপনারা জানেন যে আমরা গত 2 দিন যে মানববন্ধন করেছি, তার ফলেও যে খুব বেশি আমাদের কোনো সমাধান হয়েছে বা কোনো লাভ আমরা পেয়েছি বিষয়টা কিন্তু এমনও না। আবার আপনারা এটাও জানেন যে রিং আইডি যিনি সিইও, তিনি লাইভে এসে আমাদের কিছু আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু তারপরেও কিন্তু কোনো ধরনের কোনো আপডেট বা কোনো ধরনের কোনো ভালো খবর কিন্তু আমরা পাচ্ছি না। তো আসলে এমন যদি চলতে থাকে, তাহলে ভবিষ্যতে আমাদের কী হবে বা আমরা যারা টাকা এখানে ইনভেস্ট করেছি, আমাদের টাকাটার কী হবে? তো এখানে অনেকেই আছে যারা কোনো টাকাই উঠাইতে পারেনি, এমন সংখ্যা কিন্তু অনেক। তো আসলে এখন যদি রিং আইডি এমন থাকে বা এমন চলতে থাকে, আমি মনে করি রিং আইডির নামটা এখন মানুষের কাছে খুব কষ্টের একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ রিং আইডি বললেই মানুষ কষ্ট পায়, কারণ কি অনেক মানুষ আছে, আপনারা জানেন যে এখানে হাজার হাজার মানুষ আছে যারা টাকা ইনভেস্ট করে একটা বারও টাকা উঠাইতে পারেনি। তো আসলে যদি এমন চলে বা এমন চলতে থাকে, তাহলে তো আমাদের টাকা পাওয়ার কোনো ধরনের কোনো আশাই নাই, কারণ কি দেখেন সমাধানের কোনো পথ কিন্তু সামনে খোলা নাই বা কোনো চেষ্টা চলেনি। এখন যদি এটা সমাধানের জন্য কোনো চেষ্টা না করা হয়, তাহলে আসলে এমন যদি চলতে থাকে, তাহলে টাকা লস যাবার বা টাকা হারাবার পথ ছাড়া সামনে আর কোনো ধরনের কোনো পথ খোলা নাই। অনেক ভাই আমাকে কমেন্টস করে জানাচ্ছে বা আমার কাছে জানতে চাচ্ছে যে যদি এমন চলে, তাহলে কি পরবর্তীতে যখন সার্ভার বিক্রি হবে তখন কি আমরা টাকা পাবো? তো তাদের উদ্দেশ্যে আমি বলি যে ভাই দেখেন, সার্ভার বিক্রি করে যে টাকা আসবে, এই টাকা আপনি কখনোই পাবেন না। আপনার আমার গ্রাহকের জন্য একটা কোম্পানি কখনোই তাদের সার্ভার বা টেকনোলজি বিক্রি করবে না, এটা সামান্য একটা মানুষদের সান্ত্বনা দেওয়ার একটা কথা, জাস্ট এটুকুই। তো আসলে সমাধান এখন আমাদেরকে অন্যভাবে যদি হয় তাহলে আমরা টাকা পাবো, না হলে আমরা পাবো না। যদি তদন্ত শেষ হলে ভালো কোনো ফলাফল আসে, সেই ক্ষেত্রে হয়তো বা আমরা টাকা পেতে পারি, আর সরকার যদি অবশ্যই কোনো ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে হয়তো বা আমরা টাকা পেতে পারি, তাছাড়া এখানে কোনোভাবেই টাকা পাওয়ার সম্ভাবনা নাই। তো যেহেতু এখন একটা বাজে অবস্থার ভিতরে আছে, আপনারা জানেন যে এখনও কিন্তু কন্টিনিউয়াসলি আমরা ভিডিও দেখে যাচ্ছি। তো আসলে আমি আগেও বলেছিলাম, আপনারা বিভিন্ন গ্রুপে দেখেছিলেন যে সেখানে বড় বড় যারা এজেন্ট আছে বা বড় বড় যে গ্রুপে বিভিন্নভাবে বোঝানো হচ্ছিল যে ভিডিও দেখা বন্ধ করলে হয়তো বা সামনের দিকে কোনো সমাধানের পথ আসতে পারে। তো আসলে ভিডিও আমি পার্সোনালি আপনাদেরকে ভিডিও দেখতে নিষেধ করব না বা ভিডিও দেখতে বলবো না, কারণ এটা যার অ্যাকাউন্ট তার নিজের কাছে আসলে এই বিষয়টার সম্পূর্ণ দায়িত্ব। আপনি চাইলে ভিডিও দেখতে পারেন, আবার না চাইলে ভিডিও দেখা বাদও দিতে পারেন, তো এটা সম্পূর্ণ আপনাদের উপরে। তো আসলে বর্তমানে যে অবস্থা চলছে, এই অবস্থা যদি চলতে থাকে, সেক্ষেত্রে আমাদের টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো অনেকে মূলত এই বিষয়টা জানতে চাচ্ছিল যে আসলে কি হচ্ছে এখন বা সামনে আমাদের অগ্রগতি কি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব সেটার সঠিক উত্তর দেওয়ার। তো আজকে পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।